জানাই আজ এই আলাপনের আসরে আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এই আলাপনের আসরে থাকছে আমাদের অনুষ্ঠান দেখা ও শোনার পর আপনারা ফেসবুকে যে কমেন্ট করেছেন তা নিয়ে কথা আর এই আলাপন প্রসঙ্গে কর্তৃপক্ষের একটি সিদ্ধান্ত প্রথমেই আপনাদের জানিয়ে দেই কর্তৃপক্ষ রকম সিদ্ধান্ত নিয়েছে যে পরবর্তী আলাপন আসরগুলোতে আমাদের অনুষ্ঠান দেখা ও শোনার পর যারা বস্তুনিষ্ঠ বা গঠনমূলক আলোচনা করবেন শুধুমাত্র তাদেরই কথা আমরা এই আলাপন আসরে তুলে ধরব কারণ আলাপন আসর শুধুমাত্র নাম শোনার কোনো অনুষ্ঠান নয় এবারে আসি আজকের এই আলাপন প্রসঙ্গে প্রথমেই বলতে হচ্ছে যে ফাদার সৌমিত্র মাখালে প্রযোজনায় ভারতবর্ষের চুয়াত্তরতম স্বাধীনতা দিবসের আগাম শুভেচ্ছা জানিয়ে বিশেষ একটি অনুষ্ঠান পরিবেশিত হয়েছিল আর সেই প্রসঙ্গে লিডিয়া মনীষা মণ্ডল কলকাতা থেকে লিখছেন চুয়াত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে আগাম শুভেচ্ছা সকল শ্রোতা বন্ধুদের এই সুন্দর উপস্থাপনায় নিজেকে সামিল করতে পেরে খুবই আনন্দ লাগছে আমি একজন ভারতবাসী তাই আমি গর্বিত এই স্বাধীনতা দিবস উপলক্ষে নিজের কলাকুশলীকে ভেরিটাস বাংলার হাত ধরে প্রকাশ করতে পেরে খুবই ভালো লাগছে ধন্যবাদ জানাই রেডিও ভেরিটাস এশিয়া বাংলা বিভাগকে এরপর পার্থ দত্ত বড়োচাঁদগড় নদিয়া থেকে লিখছেন ফাদার সৌমিত্র মাখালের প্রযোজনা এবং উপস্থাপনায় আমাদের প্রিয় মাতৃভূমি ভারতবর্ষের চুয়াত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান দেখলাম লিডিয়া মনীষা মণ্ডলের নৃত্য অনুভব দাসের আবৃত্তি এবং ফাদার সৌমিত্র মাখালের উপস্থাপনার সব মিলিয়ে একটি অনবদ্য পরিবেশনা ছিল অনুষ্ঠানটি দেখে খুব ভালো লেগেছে দেবাশিস দাস কোচি কেরালা থেকে লিখছেন খুবই সুন্দর হয়েছে নৃত্য অনুষ্ঠানটি অভিনন্দন জানাই নৃত্যশিল্পী মনীষা মণ্ডলকে ফাদারকে অসংখ্য ধন্যবাদ জানাই এরপর ফটু দেওয়ার নাগের পাড়া পূর্ব বর্ধমান থেকে অজয় সরকার লিখছেন ভারতের চুয়াত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে সকলকে জানাই হার্দিক শুভেচ্ছা বিশেষ পরিবেশনাটি শুনলাম দেখলাম এবং উপভোগ করলাম তবে অনুষ্ঠানটি পনেরোই আগস্টে প্রচার কেন হলো না আর এই প্রসঙ্গে অজয় সরকার বলতে হচ্ছে যে অনুষ্ঠানটি ফেসবুকে যেখানে প্রকাশিত হয়েছিল সেখানে কিন্তু পরিষ্কারভাবে লিখে দেয়া হয়েছিল যে ভারতে স্বাধীনতা দিবস উপলক্ষে এটি একটি প্রাক বিশেষ অনুষ্ঠান পরের দিন স্বাধীনতা দিবস ছিল সেই দিন কিন্তু আরও একটি বিশেষ অনুষ্ঠান আমরা প্রকাশিত করেছি এইভাবে আমাদের সাথে যোগাযোগ রাখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আশা করছি আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এরপরে আমাদের কাছে মন্তব্য পাঠিয়েছেন বিশ্বনাথ মণ্ডল লিখছেন চক হরহরিয়া মুর্শিদাবাদ থেকে ভারতের চুয়াত্তরতম স্বাধীনতা দিবসের প্রাককালে ফাদার সৌমিত্র মাখালের পরিবেশনায় মনীষা মণ্ডলের নৃত্য ও অনুভব দাসের আবৃত্তি ভীষণ ভালো লেগেছে তবে অনুষ্ঠানটি পনেরোই আগস্ট ভারতের চুয়াত্তরতম স্বাধীনতা দিবসের দিন প্রচারিত হলে আরও বেশি তাৎপর্যপূর্ণ হতো হ্যাঁ বিশ্বনাথ মণ্ডল আপনিও অজয় সরকারের মতো একই কথা লিখেছেন আসলে আমাদের যা ইচ্ছা ছিল বা যা আমরা করেছি তা হচ্ছে স্বাধীনতা দিবসের একটি প্রাক অনুষ্ঠান এবং স্বাধীনতা দিবসের দিন আরও একটি বিশেষ অনুষ্ঠান আশা করি আপনি এইভাবে ভবিষ্যতে আমাদের সাথে যোগাযোগ রাখবেন ভালো থাকবেন এর পরের মন্তব্যটি পাঠিয়েছেন বিধানচন্দ্র ভারতের চুয়াত্তরতম স্বাধীনতা দিবসের প্রাককালে ফাদার সৌমিত্র মাখালের উপস্থাপনায় ও প্রযোজনায় আজ বিশেষ অনুষ্ঠানটি নিবেদিত হলো তা সত্যি মনে দাগ কেটেছে নৃত্যশিল্পী এবং আবৃত্তিকারকেও ধন্যবাদ তৎসও ফাদার সৌমিত্র মাখালকেও অসংখ্য ধন্যবাদ জানাই এরপর জাকির হোসেন লিখছেন নপাড়া শিমুলিয়া মুর্শিদাবাদ থেকে চুয়াত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে ফাদার সৌমিত্র মাখালের প্রযোজনায় ও উপস্থাপনায় আগাম শুভেচ্ছাবাণী জানিয়ে নৃত্যে মিস মনীষা মণ্ডল ও আবৃত্তিতে অনুভব দাস সুন্দর অনুষ্ঠান উপহার দিয়েছে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও মনোমুগ্ধকর লেগেছে ফাদারকে অসংখ্য ধন্যবাদ জানাই এর পরের মন্তব্যটি পাঠিয়েছেন শঙ্কর হালদার সাধনপুর রোড আমবাগান পূর্ব বর্ধমান থেকে লিখছেন জয় হিন্দ ফাদার সৌমিত্র মাখাল ভারতের চুয়াত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে রেডিও ভেরিটাস এশিয়ার সমস্ত শ্রোতা বিশেষ শুভেচ্ছা জানাচ্ছি ভালো লাগলো ভারত বন্দনা যা আমার হৃদয়কে ছুঁয়ে গেছে এরপর খোস মোহাম্মদ পাগলাচন্ডী নদিয়া থেকে লিখছেন সুন্দর লাগলো আজকের অনুষ্ঠান দেবাশিস গোপ লিখছেন কুশমন্ডি দক্ষিণ দিনাজপুর থেকে স্বাধীনতা দিবসের বিশেষ অনুষ্ঠানটি প্রযোজনা ও উপস্থাপনার জন্য ফাদার সৌমিত্র মাখালকে অশেষ ধন্যবাদ জানাই শাওন হোসেন লিখছেন বাংলাদেশ থেকে ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে সবাইকে জানাই শুভেচ্ছা ফাদার সৌমিত্র মাখালের উপস্থাপনা ও মনীষা মণ্ডল দিদির নৃত্য অসাধারণ লেগেছে ধন্যবাদ রেডিও রেডিওভেটাস এশিয়া বাংলা সার্ভিসকে স্বাধীনতা দিবসের প্রাক্কালে সুন্দর পরিবেশনা উপহার দেওয়ার জন্য লিখছি রাজবাড়ি বাংলাদেশ থেকে এরপর লক্ষণকুণ্ড কৃষ্ণনগর নদিয়া থেকে লিখছেন আজকের অনুষ্ঠান ছিল ভারতের চুয়াত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে ফাদার সৌমিত্র মাখালের প্রযোজনা এবং নৃত্যশিল্পী লিডিয়া মনীষা মণ্ডলের নৃত্য ও অনুভব দাসের আবৃত্তিতে মোড়া আজকের অনুষ্ঠানটি খুব ভালো লেগেছে এবং সর্বশেষ মন্তব্যটি পাঠিয়েছেন প্রিয়ঞ্জিত ঘোষাল লিখছেন বেহালা কলকাতা থেকে অনুষ্ঠান শুনলাম মোটামুটি ভালো লাগলো কিন্তু আরও বেশি প্রত্যাশা ছিল অনুষ্ঠানে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের বর্ণনা থাকলে অনুষ্ঠানটি আরও বেশি আকর্ষণীয় হতো বন্ধুরা আপনারা এই অনুষ্ঠানটি দেখা ও শোনার পর যে মন্তব্য আমাদের কাছে লিখে জানিয়েছেন তা অতি মূল্যবান আমরা ভীষণই খুশি হয়েছি এই মন্তব্যগুলো পেয়ে আশা করছি ভবিষ্যতে আমাদের অনুষ্ঠানগুলো এই এইরকমভাবে দেখে আপনারা গঠনমূলক আলোচনা পাঠাবেন আপনারা প্রত্যেকে ভালো থাকবেন এরপরে চলে আসি ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে পনেরোই আগস্ট টেরেজা রোজারিওর দ্বারা প্রযোজিত যে অনুষ্ঠানটি ছিল সেই প্রসঙ্গে আর এই অনুষ্ঠানটি দেখা ও শোনার পর বালুরঘাট দিনাজপুর থেকে বিধানচন্দ্র সেনাল লিখছেন ভারতের চুয়াত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে রেডিও ভেইটাস এশিয়ার বিশেষ প্রযোজনায় তৈরি তেরেজা রোজারিওর উপস্থাপিত অনুষ্ঠান অসাধারণ লেগেছে গানে আবৃত্তিতে আর নাচে যেন অপূর্ব এক মেলবন্ধন আর কেনই বা হবে না আজকে দিনে বিশেষ অনুষ্ঠান দিনটি তো আর সাধারণ নয় এই আমাদের স্বাধীনতা দিবস প্রায় দুশো বছর ব্রিটিশ শাসনের নাকপাস থেকে মুক্ত হয়ে উনিশশো সালে পনেরোই আগস্ট আমরা স্বাধীন হই একই কম ব্যাপার ভারতবর্ষ বহুদলীয় রাজনৈতিক দেশ মতাদর্শগত পার্থক্য থাকবেই তবু যেন লক্ষ্য হয় এক তবু যেন লক্ষ্য হয় গণতন্ত্রকে রক্ষা করা স্বার্থপরতা রাজনীতি আমরা চাই না চাই না ব্যক্তিগত স্বার্থপূরণ মনে রাখতে হবে সমষ্টি উন্নয়ন এই ব্যক্তির উন্নয়নের রাস্তা তৈরি হয়ে যায় লাখো লাখো কণ্ঠে যেন ধ্বনিত হতে পারে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে দল নয় দলতন্ত্র নয় গণতন্ত্রই হোক ভারতের মুখ ভারত দেখাক বিশ্বের পথ বা সুন্দর কথা লিখেছেন বিধানচন্দ্র সেনাল এত সুন্দর কথাটি এই অনুষ্ঠান দেখার পর আমাদের কাছে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আশা করছি আপনি রেডিও ভিটাস এশিয়ার ভবিষ্যতেও অনুষ্ঠানগুলো দেখা ও শোনার পর এইভাবে আমাদের কাছে মন্তব্য পাঠিয়ে যাবেন ভালো থাকবেন এরপরে মন্তব্য পাঠিয়েছেন দেবাশিস গোপ লিখছেন টেরেজা দিদির উপস্থাপনায় চন্দ্রিমা দত্তের নৃত্য সহ অন্যান্যদের কবিতা গান সমগ্র অনুষ্ঠানটিকে করে তুলেছে সুন্দর ও আকর্ষণীয় এম জামাল আহমেদ সুবর্ণ বাংলাদেশ থেকে লিখছেন রেডিও রেডিওভেইটাস এশিয়ার বাংলা বিভাগের ভারতের চুয়াত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে এই আয়োজন আমার কাছে খুব ভালো লেগেছে এমন আয়োজন করার জন্য রেডিও রেডিওভেইটাস এশিয়ার বাংলা বিভাগকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি এরপরে জাকির হোসেন লিখছেন নপাড়া শিমুলিয়া মুর্শিদাবাদ থেকে টেরেজা রোজারিওর উপস্থাপনায় চুয়াত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান দেখলাম ও শুনলাম নৃত্য সঙ্গীত শিল্পীদের অফুরন্ত ভালোবাসা রইল অনুষ্ঠানটি ছিল মনোমুগ্ধকর বেশ ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ উপস্থাপককে এরপর লিখছেন শাওন হোসেন বাংলাদেশ থেকে সকলকে ভারতের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই স্বাধীনতা একটি দেশ ও জাতির জন্য অত্যন্ত গৌরবের বিষয় টেরেজা রোজারিওর উপস্থাপনায় গান ও নৃত্য দিয়ে পরিবেশনা খুব ভালো লাগলো তারপরে মন্তব্য পাঠিয়েছেন দেবাশিস দাস কচি কেনালা থেকে লিখছেন খুবই ভালো লাগলো আজকের আবৃত্তির অনুষ্ঠানটি এবং শেষে মন্তব্য পাঠিয়েছেন পার্থ দত্ত বড় চাঁদঘর নদিয়া থেকে লিখছেন চুয়াত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানটি দেখলাম খুবই ভালো লেগেছে বন্ধুরা আপনারা যারা যারা এই অনুষ্ঠানটি দেখেছেন এবং তারপর এইভাবে মন্তব্য পাঠিয়েছেন আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ আপনাদের এই মন্তব্যগুলো ভীষণই মূল্যবান এর থেকে আমরা বুঝতে পারি যে আপনাদের অনুষ্ঠানটি দেখার পর কেমন লাগলো এবং ভবিষ্যতে আমরা কি ধরনের অনুষ্ঠান প্রযোজনা করলে আপনাদের দেখতে ভালো লাগবে তাই আশা করছি এইভাবে ভবিষ্যতেও আমাদের অনুষ্ঠান দেখা ও শোনার পর আপনারা মন্তব্য পাঠিয়ে যাবেন আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা আজ এখানেই শেষ করছি এই আলাপনের আসর আশা করছি ভবিষ্যতেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখা ও শোনার পর মন্তব্য এইভাবে পাঠিয়ে যাবেন নমস্কার